আসসালামু আলাইকুম দর্শক, আবারও হাজির হলাম কৃষি উপযুক্তি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। দর্শক, এখন আপনারা যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এই পুকুরটিতে আজকে মাছের পোনা ছাড়া হবে। তো মাছের পোনাগুলো মূলত ময়মনসিংহ মৎস্য হ্যাচারি থেকে আনা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন ট্রাক থেকে মাছগুলো নামানো হচ্ছে। তো দর্শক, এই মাছের পোনাগুলো আনার জন্য প্রথমে কল করে যোগাযোগ করা হয়েছে, তারপরে মাছগুলো তারা দিয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো এখন পুকুরেও ছাড়া হচ্ছে সরাসরি। তো দর্শক, আজকে এই পুকুরটিতে মোটামুটি 40 কেজি মতো মাছ ছাড়া হয়েছে। পরবর্তীতে আরও মাছের পোনা ছাড়া হবে, পুকুরের মালিক বলল। তো যারা মাছের পোনা নিতে চান, তারা চাইলে ময়মনসিংহ থেকে আনতে পারেন। তো দর্শক, এই পুকুরটিতে প্রায় 4 জাতের মাছ ছাড়া হয়েছে, যেমন দেশি পুঁটি, থাই সরপুঁটি, গ্লাস কার্প ও কাতলা মাছের পোনা। যারা আমাদের চ্যানেলে নতুন আছেন, তারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অন করে দেবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়।